হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি চিড়িয়াখানা ট্যুর ট্রাভেল ব্লগ নিয়ে। সেখানে দেখাবো কী কী দেখেছি, কেমন সময় গেছি, তো দেখতে থাকো আমরা কী কী দেখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ছোট্ট একটা মিনি ব্লগের মতো প্রথমে চলে এসেছি পাখি। অনেক রকমের পাখি আছে, নানান জায়গায় নানান রকম পাখি। আমার ক্যামেরাটা ঠিকঠাক, মানে ফোনের ক্যামেরা ঠিকঠাক না, পাখিগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। তারপরে চলে এসেছি ময়ূর দেখতে, নীল ময়ূর। সাধারণ যেসব ময়ূর আমরা দেখতে পাই সেই ময়ূরও আছে, আর সাদা, একদম ফিট সাদা ময়ূরও আছে। আমার যেন ফোনেই সবগুলো বেশি ভালো লাগতো, কিন্তু সামনাসামনি চোখে যখন দেখেছি তা আমার অতটা আমার ভালো লাগেনি। কারণ ময়ূরগুলো কেমন যেন একটা হয়ে গেছিলো, না পেখম ধরছিল না কিছু। তার মধ্যে চলে এসেছিলাম জিরাফ দেখতে, জিরাফগুলো বেশ ভালোই ছিল। আমরা যখন গেছি তখন ওরা গাছের পাতা ছিঁড়ে খাচ্ছিলো, পাতাগুলো ছিঁড়ে খাচ্ছিলো। আর তিনটে মতো জিরাফ এদিকে ছিল, একটা দুটো তিনটে জিরাফ ছিল এদিকে, তারপরে ওই দিকে আরও কিছু জিরাফ ছিল। এবার চলে এসেছি সিংহ দেখতে। সিংহ দেখো দেখাই যাচ্ছে দূর থেকে কেমন ঘুরছে। উফ, মানুষ পেলে শুধু একবার হয় হালুম করে খেয়ে। এই একমাত্র পশুটা যেন আমার খুব ভালো লেগেছিলো, তবু একটু, নাহলে সব পশুগুলো যেন কেমন একটা হয়ে গেছিলো এই শীতের মৌসুমে। এখন তাও গরম পড়ে যাচ্ছে। আমি গেছিলাম আর দু তিন সপ্তাহ আগে, আমি ব্লগটা দেবো বলে আর দেওয়া হয়নি, এখন দিচ্ছি। এবার চলে এসেছি হাতি দেখতে। এই যে একটা হাতি ঘুরে বেড়াচ্ছে, না হাতি ঠিকই ছিল, হাতির কোনো চেঞ্জেস নয়, হাতি তো যেমনই হয় তেমনই দেখেছি। আর এই সাইডে একদম কোনার দিকে একটা আছে, এটা আছে ইমু পাখি। আবার এদিকেও ঘুরতে ঘুরতে আবার ইমু পাখির এখানে চলে এসেছিলাম। ইমু পাখি খুব জোরে দৌড়ায় শুনলাম, ওখানে লেখাই আছে এই যে ইমু পাখির বিষয়ে নানান রকম কী হ্যান ত্যান কী সব থাকে লেখা, মনে নেই আমার অতটা। এটা অস্ট্রেলিয়ান পাখি, অস্ট্রেলিয়ান পাখিগুলো খুব ভালো লেগেছে আমার। যেন ময়ূর ময়ূর প্রথম ভেবেছিলাম যেগুলো ছোটো ছোটো ময়ূর হবে, কিন্তু না, এটাও এক ধরনের পাখি। খুব সুন্দর দেখতে, সামনে থেকে আরও সুন্দর লাগে। আমার ফোনের ক্যামেরাটা অত ভালো নয় বলে বোঝাতে, মানে বুঝতে পারা, মানে অতটা বোঝা যাচ্ছে না যে কতটা সুন্দর পাখিটা, আমার খুব ভালো লেগেছে। তারপর চলে এসেছি বাঘের খাঁচা। বাঘের খাঁচাতে এই যে একজন বসে আছে, শের, একদম রাজা মহারাজার মতো বসে আছে। যেহেতু আমরা শীতের দিকে গেছিলাম তখন ভালোই শীত পড়েছিল। তারপরে দেখলাম চিড়িয়াখানার মধ্যেই একটা ভালো একটা পার্ক, কত ফুলের বাগান আছে। আমার সব থেকে এইটা খুব সুন্দর লেগেছে, আমার ফুল খুব ভালো লাগে, আমার ফুলের বাগানটা খুব ভালো লেগেছে আমার। আমি বলছিলাম যে এখানে একটু ছবি তুললে ভালো হতো। তারপর চলে এসেছি কুমির দেখতে। এই যে মনে হচ্ছে যেন পাথরের কুমির শুয়ে আছে, কেউ মানে পাথর দিয়ে বানিয়েছে, কিন্তু না বাবা। তারপর চলে এসেছি সরীসৃপ ভবনে। সরীসৃপ ভবনের মধ্যে এসেই দেখলাম যে সাপগুলো আছে, এই যে অজগর সাপ দেখতে পাচ্ছ কেমনভাবে পড়ে আছে, আর এই এক ধরনের একটা সাপ, কী সাপ নাম ভুলে গেছে, বলতে পারছি না। যাই হোক, এটা ব্যান্ডেড ক্রেট, এই তো তাহলে ব্যান্ডেড ক্রেট। তারপরে চলে এসেছি এই যে ভিতরে, এই একটা অজগর সাপ, আমি জুম করছিলাম যাতে ভালো করে দেখা যায়। তারপর চলে এসেছি হরিণ, কেউ দেখে বলবে এগুলো হরিণ, কী অবস্থা হয়ে গেছে দেখুন, এদের গা হাত পা হাল অবস্থা এত খারাপ হয়ে গেছে, আমার যেন চোখে দেখেই বিশ্বাস হচ্ছে না এটা হরিণ না অন্য কিছু, এরকম মনে হচ্ছিল। আমার একদম ভালো লাগেনি, মানে কেমন যেন একটা, মানে বনের পশু যেন বনেতেই বেশি সুন্দর লাগে। এভাবে ধরে খাঁচার মধ্যে রাখাটা আমার যেন ঠিকঠাক লাগলো না, যেহেতু ওদের দেখো ওদের গা হাত পার হাল বা ওদের খাওয়া দাওয়ারও নিশ্চয়ই কষ্ট আছে, তাই জন্য ওদের এত গা হাত পার হালটা এত খারাপ হয়ে গেছে। আর ওখানে অনেক ধরনের হরিণ ছিল, ওটাও ছিল, ওটাও হরিণ ছিল, কিন্তু ওটা আলাদা ধরনের হরিণ ছিল, এগুলোও সব হরিণ, কিন্তু দেখো গা হাত পার অবস্থা একদমই ভালো না, কী অবস্থা হয়ে গেছে হরিণগুলো। এই যে আমার ছেলে দেখে কি হাসি,
তারপরে হাঁস, রাজহাঁস বাড়ি ফিরতে পারে, বাইরের গেট দিয়ে বাইরে বার হওয়ার পথেই দেখলাম রাজহাঁস, আরও নানান ধরনের হাঁস ছিল দেখলাম, আবারও ময়ূর, এই কুমির, কুমিরও দেখলাম।